শুরুতেই জানাব সংবাদ শিরোনাম। ব্যারিস্টার সুমন এবার 5 দিনের রিমান্ডে। জানাব নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আইনি লড়াইয়ের পথ খুলল। রাজধানীর মিরপুর মডেল থানার হত্যা চেষ্টা মামলায় হবিগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমনের 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ বিষয়ে শুনানি শেষে এই রায় দেন। এর আগে গ্রেপ্তারের পর পুলিশ আদালতে তার 10 দিনের রিমান্ডের আবেদন করে। সোমবার দিবাগত রাতে মিরপুর 6 এলাকা থেকে রাত 1:30টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের কিছুক্ষণ আগে সোমবার দিবাগত রাত 1:18 সামাজিক যোগাযোগ মাধ্যমে সুমন লিখেন, আমি পুলিশের সঙ্গে যাচ্ছি, দেখা হবে আদালতে, দোয়া করবেন সবাই। গ্রেপ্তারের আগে এক ভিডিও বার্তায় তিনি বলেন, প্রথমেই জানাতে চাই আমি দেশেই রয়েছি, ঢাকা শহরেই আছি, 5 আগস্টের পর আমি কোথাও যাইনি, শুধুমাত্র নিরাপত্তার কারণে আমি গোপনে ছিলাম। তিনি আরও বলেন, 5 আগস্টের পর অনেকেই আমাকে বলেছেন তুমি বিদেশে চলে যাও, কিন্তু আমি চাইনি। আমার কাছে মনে হয়েছে যে আমি কোনো দিন দুর্নীতি করিনি, ঢাকা শহরে আমার কোনো প্লট নেই, প্ল্যাট নেই, তারপরেও কেন আমি দেশ ছেড়ে যাব। ব্যারিস্টার সুমন বলেন, আমার নামে যদি কোনো মামলা হয়ে থাকে তাহলে তা আইনের মাধ্যমে মোকাবেলা করব, যেহেতু আমি আইনজীবী, আইনের প্রতি আমার বিশ্বাস রয়েছে। এতে গুঞ্জন তৈরি হয়তো পুলিশের হাতে আটক হয়েছেন। তার ফেসবুকে পোস্টে নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করেছেন, মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। প্রায় বিভিন্ন ভাইরাল ইস্যু নিয়ে ফেসবুকে লাইভে কথা বলতেন ব্যারিস্টার সুমন। এবার নিজের আটকের খবরটি নিজেই ফেসবুকে জানিয়েছেন। এদিকে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনর্জীবিত করে দিয়েছেন দেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চে এ আদেশ দেন। এর ফলে নিবন্ধন ও দলীয় প্রতীক দাড়িপাল্লা ফিরে পেতে এবার আইনি লড়াইয়ে নামতে পারবে দলটি। 2013 সালের 1 আগস্ট এক রিট আবেদন নিষ্পত্তি করে জামায়াত ইসলামের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এরপর 2018 সালের 7 ডিসেম্বর বাংলাদেশ জামায়াত ইসলামের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। পরবর্তীতে হাইকোর্ট রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াত ইসলামী। তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানিতে জামায়াতের মূল আইনজীবী উপস্থিত না থাকায় গত নভেম্বর তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 6 বিচারপতির আপিল বিভাগ ডিসমিস করে ডিফল্ট বলে আপিল খারিজের আদেশ দেন। ফলে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া বহাল থাকে। সবশেষ বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত 1 আগস্ট জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে শেখ হাসিনা সরকার। সন্ত্রাস বিরোধী আইনের 18 ধারায় জামায়াত শিবির সহ তাদের অন্যান্য সংগঠনকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে সংঘটিত গণ অভ্যুত্থানে সরকার পতনের প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর 28 অক্টোবর জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়। এছাড়া ডিসমিস ফর ডিফল্ট বলে খারিজ হওয়া জামায়াতের আপিলটি পুনর্জীবিত করে শুনানির জন্য আবেদন করা হয়। গত 2 সেপ্টেম্বর সেম্বার আদালত আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে 21 অক্টোবর শুনানির জন্য নির্ধারণ করেন। তবে 22 অক্টোবর বিষয়টি আপিল বিভাগে শুনানির কার্যতালিকায় আসে।